চাপ আছে দেখো যে বুঝে চাচা ব্যাপার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারুতি গাড়িতে। কে হয় আপনার? আমার মা। কিদের সাথে হয়েছে? মারুতি গাড়ি। কোথায় যাচ্ছিল আপনার মা? জলদিয়া ছিল। কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে জানেন? বর্ধমান আরামবাগে নিয়ে যাচ্ছে। আপনার নাম কি দিদি? সন্ধ্যের দিকে প্রায় পৌনে ছটা নাগাদ এই একটা কলে রাস্তার অপোজিটে একটা কল আছে, সেখান থেকে জল নিতে গিয়েছিলো ওই ষষ্ঠীদার স্ত্রী। উনি রাস্তা ক্রস করার সময় একটা মারুতি গাড়ি ওকে জোর ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যায়। ওর অবস্থা খুব কন্ডিশন খুব খারাপ আছে, এখন ও মৃত্যুশয্যার সাথে লড়াই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে ইদলবাটি তিলবাউনা। ইদলবাটি তিলবাউনা হচ্ছে ডাঙ্গাই সংলগ্ন। এটা দীর্ঘদিন এই এলাকার মানুষের একটা দাবি ছিল যে বাম্পার দিতে হবে, বাম্পার দিতে হবে, কিন্তু সেটা কোনো কর্ণপাত হয়নি, যার জন্য আজকে ওরা অবরোধ করেছিল এবং মানুষটার জীবন নিয়ে একদম টানাটানি। এখনও পরিস্থিতি খুব খারাপ। এইমাত্র হসপিটাল থেকে খবর এলো অবস্থা কন্ডিশন খুব খারাপ আছে, বর্ধমানে ট্রান্সফার করতে। আপনার নাম? এবং বমি করছে। আমার নাম বাসুদেব মণ্ডল, আমি এই দোলবাটি গ্রামের বাসি। রাস্তা দিয়ে বেরোচ্ছিল, সেই সময় একটা মারুতি গাড়ি এক লক্ষ থেকে মাহাবু যাচ্ছে, এই অবস্থায় এইখানে মারুতি গাড়ির মহিলাকে ধাক্কা মেরেছে। তখন মোটামুটি পাঁচটা বাজবে, পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে। আপনাকে গাঁপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। মোটামুটি এই অবস্থায় বলছে উনি বমি করছেন, আবার গাঁপুর তো রেফার করতে পারেন, হয়তো বর্ধমান নিয়ে যেতে পারেন, সেই জন্য বাড়ি গাঁপুর হসপিটাল থেকে বাড়ির তিনজনকে যেতে বলেছে গাঁপুর হসপিটালে। ধন্যবাদ। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.